অলরাইট এখন থাকছে 6 মার্চ থেকে প্রচারিত হচ্ছে ব্যাচেলর পয়েন্ট সিজন 4 ওয়েল বিস্তারিত বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে সো লেটস মুভ অন দা মেইন ভিডিও বর্তমান সময়ে দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্টের মাধ্যমে দর্শকদের পছন্দের তালিকায় উঠে আসে কাবিলা নেহাল শুভ হাবু এবং পাশাসহ বেশ কিছু চরিত্র এছাড়া কাজল আরিফিন অমি পরিচালিত এই নাটকটি ইতিমধ্যে তৃতীয় সিজন পর্যন্ত প্রচার করা হয়েছে মূলত এরপর এই নাটকটি আর প্রচারিত হয়নি যদিও এই খবরটি পুরনো কিন্তু নতুন খবর হলো আগামী 6 মার্চ থেকে এই নাটকটির চতুর্থ সিজন প্রচারিত হবে মূলত দর্শকদের চাহিদার উপর ভিত্তি করে এমন সিদ্ধান্ত নিয়েছে নাটকটির পরিচালক কাজল আরিফিন অমি অন দ্য আদার হ্যান্ড ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় চরিত্রগুলোর ফেসবুক স্ট্যাটাস থেকে এমনটাই জানা যায় বর্তমানে কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে নাটকের কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ হাবু ভাই খ্যাত অভিনেতা চাষি আলম এবং মিশু সাব্বির সহ তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তারিখ পোস্ট করেন আর সেটি হল 06/03/2022 মূলত একই নাটকের জনপ্রিয় সব চরিত্রের একই তারিখ দেখে বর্তমানে নাটক প্রেমিকরা এটাই ধারণা করে নিয়েছে 6 মার্চ থেকে এই ধারাবাহিকটি আবারও প্রচার হবে অন্যদিকে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে জানা যায় যে দর্শকরা অনেকদিন ধরে নাটকটি নতুন সিরিজে দাবি করে আসছে মূলত সেই চাহিদার কথা মাথায় রেখে নাটকটির সিজন 4 নির্মাণ করা হয়েছে এছাড়া এই নাটকটির নতুন সিজন জানুয়ারি মাসে প্রকাশে আসার কথা ছিল কিন্তু বেশ কিছু জটিলতার কারণে জানুয়ারি মাসে এই নাটকটির নতুন সিকুয়েল আসেনি সো ভিউয়ার্স জেনে তো নিলেন কাল থেকে আসছে ব্যাচেলর পয়েন্টের সিজন 4 আর এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেট